नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজের আশীর্বাদে অর্থাৎ আদেশে, শনি মহারাজের আদেশে এই রাহু এই ছয় রাশিকে করতে চলেছে কোটিপতি। অর্থাৎ শনি মহারাজের আদেশ নির্দেশে রাহু করবে এই ছয় রাশিকে কোটিপতি। দেখুন, শনি ফল অনেকটাই কিন্তু রাহুর মধ্যে থাকে, অর্থাৎ শনির যেমন ক্যারেক্টার ঠিক রাহুর মধ্যেও কিন্তু সেম ক্যারেক্টার কিন্তু আছে। অর্থাৎ শনির ছায়া বলা হয় এই রাহুকে। বর্তমান এই কলিযুগে যদি আপনাকে কোটিপতি, আরবপতি, খারকপতি যদি করতে পারে, সে হচ্ছে একমাত্র শনি মহারাজ। অর্থাৎ শনি মহারাজের আদেশ যদি থাকে, তাহলে এই ছয়টি রাশি কোটিপতি, আরবপতি, খারকপতি পর্যন্ত হতে পারে। কোন কোন এই ছয়টি রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এবং রাহু কোন কোন রাশিকে দিতে চলেছে ধন বর্ষা, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, শনি বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে এবং আপনার শশ নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে এবং স্বরাশিতে, নিজ রাশিতে কিন্তু শনি অবস্থান করছে এবং এখানে কিন্তু শনি বেশ কিছু শুভ ফল কিন্তু দেবে এবং যে যে ভাবের উপর দৃষ্টি পড়ছে, অর্থাৎ শনি দশম দৃষ্টিটা যে যে ভাবের উপর পড়ছে, যে যে রাশির উপর পড়ছে, সেই সেই রাশি কিন্তু দশম দৃষ্টি যে যে ভাব পড়ছে, যে কটি ছটি রাশি বলছি, সেই সেই রাশি কিন্তু মহালাভ পেতে চলেছে। তো একটা কথা বারবার বলি, শনির যাপ দেতা হে তো ছাপ্পর ফারকে দেতা হে। আবার একটা কথা আপনাদেরকে বারবার বলি যে আপনার যদি রাশিচক্রে শনি ধরুন খারাপ আছে, আপনার শনি পীড়িত কিন্তু আপনার কর্ম ভালো, আপনি রাস্তার দুস্থ কুকুরকে খেতে দেন, দুস্থ কুকুরকে দেখাশোনা করেন আপনার সাধ্যাতেই, বা আপনি গরিব লোককে সাহায্য করেন, শনি আপনার ন্যাকালচারে যতই খারাপ থাক না কেন, শনি কিন্তু ভালো ফল দিবে। আবার উল্টো দিকে, শনি আপনার রাশিচক্রে ভালো আছে, শনি তুঙ্গ, শনি ডিগ্রিগত দিক থেকে ভালো, শনি নক্ষত্র, কিন্তু আপনি একটা গরিব লোককে ঠকাচ্ছেন, আপনি রাস্তায় কুকুরকে কষ্ট দিচ্ছেন, তাদের উপর অত্যাচার করছেন, শনি কিন্তু কোনো মাতেই ভালো ফল দিবে না। আপনি আপনার বাবা মাকে দেখছেন না, শনি কিন্তু আরও আপনার উপর কিন্তু রুষ্ট হবে। অর্থাৎ আপনার কর্মফল, শনি হচ্ছে এক কথা হচ্ছে জার্জ, আপনার কর্মফল আপনি কিন্তু পাবেন। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন, শনির আদেশ আপনার উপর তেমন কিন্তু পড়বে এবং সেই রকম ফল কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকবে। শনির ছায়া হচ্ছে রাহু। প্রথম যে রাশির কথা আমি বলবো, সব থেকে ভালো ক্ষেত্রে আমি বলবো, প্রথম রাশি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই দশমভাবে, দশম দৃষ্টি সপ্তমভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এবং কর্মভাবে শনির অবস্থান, রাহু দ্বিতীয়ভাবে নবপঞ্চমীর দিকে রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে প্রথম দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, কর্মযোগ সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে, কর্মক্ষেত্রের প্রমোশন, কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা, এবং শনি এবং রাহু নবপঞ্চম যোগ আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং লটারি ফাটকা শেয়ার থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু অর্থ পাবেন মেষ রাশি। প্রপার্টি যোগ, গাড়ির বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের পেট্রোল কেমিক্যালের বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, মহাভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। আপনাদের রাশির উপরই কে শনির দৃষ্টি,
তুঙ্গ, এবং আপনার ক্ষেত্রে শনি চতুর্থভাবে অবস্থান করে শাসনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং আপনার ক্ষেত্রে রাজযোগকারী প্ল্যানেট হচ্ছে শনি। আপনাদের ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ, নিজস্ব সম্পত্তির জায়গা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন বর্ষা, ভূমি ভবন লাভ, এবং রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু আপনাদেরকে এই সময় দিবে। অর্থাৎ আপনার তুলা রাশির ক্ষেত্রে রাহু আপনাদেরকে কিন্তু ঢেলে দিবে, আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু ঘটাবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি মহা ভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি অনেকেই বলছেন যে খারাপ 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 খারাপ। দেখুন, খারাপ আপনাদের ফার্স্ট ফেজ গেছে আড়াই বছর, হাতুড়ি পিটা হয়েছে আমি বলবো মকর রাশির উপর, কিন্তু মকর রাশির আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা কেটে যাচ্ছে। এবার শনি কিন্তু আপনাদেরকে দুহাত ভরে কিন্তু দিতে চলেছে মকর রাশি, শ্মশানাগম মহাপুরুষ রাজ্য এবং নিজের রাশিতে আপনাকে কিন্তু ক্ষতি কিন্তু শনি করবে না। আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, আকস্মিক ধন প্রাপ্তি, মান সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন, কন্ট্রাকচুয়াল জব, সরকারি চাকরির সম্ভাবনা। এই ছয় রাশির মধ্যে মকর রাশি কিন্তু মহাভাগ্যশালী রাশি কিন্তু হতে চলেছে, আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা। এবং রাহু এবং শনির দৃষ্টি বিনিময়ে নবপঞ্চম যোগ আপনাদের কিন্তু ভাগ্যোদয় নিশ্চিত রূপে কিন্তু করাতে চলেছে শনি। এবং আপনাদের বিবাহ, আপনাদের ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু ভালো। চার নম্বর যে রাশি, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের এই ভাগ্য হবে এই দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে। সরাসরি শনির দশম দৃষ্টি ভাগ্য হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে আছে তাদের থেকে লাভ, গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু প্রমোশন এই সময় কিন্তু পাবে, বিদেশ থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, দৈনিক রোজগার কুম্ভ রাশি বাড়বে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করতে চলেছে কুম্ভ রাশির, এবং কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে কুম্ভ রাশির। আকস্মিক ধন প্রাপ্তি, প্রপার্টি যোগ, প্রপার্টি থেকে লাভ। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রে রাশিতে রাহুর অবস্থান নবম স্থানে, শনির অবস্থান নবপঞ্চম রাজযোগ ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থা কর্মপতিকে কানেক্ট করে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণমাত্রায় পাবেন, কর্মযোগ, আকস্মিক ধন প্রাপ্তি, প্রপার্টি সম্ভাবনা, লটারি ফাটকা, শেয়ার, গোল্ড থেকে আপনারা এই সময় অর্থ কিন্তু পাবেন, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। তবে আপনারা পূর্ণমাত্রায় শনির আদেশে রাহু কিন্তু আপনাদেরকে ছাপ্পার ফাড়কে ধন দিবে, অর্থাৎ অগাধ অর্থ কিন্তু বিশ্বরাশি পেতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনাদের লাভ কিন্তু এই সময় দিবে, কিন্তু পরিশ্রম কিন্তু করাবে। শনি যেটা করে পরিশ্রম করিয়ে কিন্তু অর্থ কিন্তু দেয়। অর্থাৎ এই পাঁচটি রাশি। ছয় নম্বর যে রাশি, সবাই অপেক্ষা করছে কোন রাশি, ছয় নম্বর যে রাশি কোন রাশিকে বলে, সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশি ধনভাবে অবস্থান করছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, ধনভাবে ধনপতির অবস্থান, এবং তার দশম দৃষ্টি একাদশভাবে পড়ছে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ, সফলতা, সাকসেসের জায়গা নির্দেশ করছে। দীর্ঘদিন আটকে থাকা কাজগুলো ভালো হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি, যাদের ইন্ডাস্ট্রি আছে, আপনার পেট্রোল কেমিক্যালের তৈল শোধনাগার আছে, আপনার গাড়ির শোরুম আছে, আপনার দু চাকা চার চাকা শোরুম আছে, আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, সরকারি চাকরি, কন্ট্রাকচুয়াল জব, কর্মক্ষেত্রের প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু বাড়িয়ে তুলবে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট কেমন আছে। শনি নিচস্থ নয় তো, শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় তো, শনি অশুভ নক্ষত্রে বসে নেয় তো, পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার। এবং শনি কিন্তু এই শনির আদেশে এই রাহু কিন্তু এই ছয়টি রাশিকে অপার ধন দিতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে এই ছয় রাশির। নমস্কার।